সাম্প্রতিক সময়ত জলবদ্ধতা, যানজট ও জলজটের হারণে চট্টগ্রাম বন্দরত স্থবিরতা তাইলেও ইয়েন হাড়াইয়েরে ফৈন্য হালাসত স্বাভাবিক গতিত ফিরজি চট্টগ্রাম বন্দর। নিয়মিত পণ্য হালাস ও রাজস্ব আদায়ত ফিরজি গতি, ইয়েন ছাড়াও ব্যাট টার্মিনাল নির্মাণের কাজও এগিয়ে চলে। এখন সম্পূর্ণ স্বাভাবিক আমাদের পণ্য খালাস। আমাদের গতদিনও প্রায় আমাদের 5,000-এর কাছাকাছি কন্টেনার ডেলিভারি হয়েছে, আজকেও প্রায় 4,500-এর বেশি কন্টেনার ডেলিভারি যাবে। সুতরাং এইরকম ফ্লোতে যদি ডেলিভারি চলতে থাকে আমাদের ইনশাল্লাহ আমাদের জেটির ভিতরে আর কোনো কন্টেনার স্তূপ হবে না এবং আমরা আশা করছি একটা সহনীয় মাত্রায় চলে আসবে। বিভিন্ন রকম অসুবিধা যেমন ঘূর্ণিঝড়, ঈদের বন্ধ, এসকল কারণে আমাদের কন্টেনার হ্যান্ডলিংটা একটু কম হয়েছিল, বিদায় হয়তো কিছুটা কম, তবে নেক্সট ইয়ারে সেটা আবার আগের মতোই আমাদের প্রবৃত্তি চলে আসবে। সবচেয়ে বড় প্রজেক্ট হচ্ছে আমাদের ব্যাট টার্মিনাল প্রজেক্ট। এটার কার্যক্রম, এটার ভূমি অধিগ্রহণ হয়ে গেছে। আমরা ব্যাট টার্মিনালে প্রাথমিকভাবে ইয়ার্ড নির্মাণ করছি, সেখানে কমপ্লিট ডেলিভারিটা ওখান থেকে হবে এবং এই সকল যানজটের কারণে যে সকল ট্রাক, ট্রেলার, কাভার্ড ভ্যান যানজট সৃষ্টির জন্য দায়ী, এই সেগুলো একটা টার্মিনাল আমরা সেখানে করার চিন্তা ভাবনা আছে। হনব পরিস্থিতিতে বন্দনতক বন্দরের গতি। জিয়াউল হকিমন, সি+ টিভি, চট্টগ্রাম।